নমস্কার দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পেয়েছি এই বিজেপির 6 আগরতলার মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত মহোদয়াকে। নমস্কার ম্যাডাম, যেই মুহূর্তে কথা বলছি হাইপোল্টিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি একটি হেভিওয়েট কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী। বিগত বহুদিন 6 আগরতলায় সুদীপ রায় বর্মণ জয়ী হয়ে আসছেন, কোনো চ্যালেঞ্জ ছিল কি এবার প্রচারে? না, এরকম কিছু নয়। দেখুন, 18 সালের আগেও তো মানুষের ধারণা ছিল সিপিএমের সূর্য কখনো অস্তমিত হয় না, সব ধারণা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তো ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলো। তো এরকম কিছু নয় যে আমাকে মানুষ বারবার বিশ্বাস করেছে বলে আমি প্রতারণা করব, মানুষ আমাকে আরও বিশ্বাস করবে, সেরকম কিছু না। সেই ভাববার্তা ঠিক না। সর্বশেষ কী বার্তা থাকবে? সর্বশেষ গণদেবতা যারা আছেন, এখনও যাদের ভোট হয়নি, আসুন, আপনারা ভোটদান প্রয়োগ করুন এবং রাজ্যের নীতি নির্ধারণে, রাষ্ট্রের নীতি নির্ধারণে আপনাদের যে ভাগিদারি, যে অংশীদারিত্ব, সেটা আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন এবং আমাদেরকে কাজ করার সুযোগ করে দিন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম 6 আগরতলার বিজেপি মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত মহোদয়ের সঙ্গে। তিনি কিন্তু আমরা 6 আগরতলা কেন্দ্রে দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা পেয়েছি 6 আগরতলা কেন্দ্রের যে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুদীপ রায় বর্মণ মহোদয়কে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সুদীপবাবুর সঙ্গে। স্যার নমস্কার, যেই মুহূর্তে কথা বলছি রাজ্যে একটি হাই ভোল্টেজ নির্বাচন চলছে, একটি হেভিওয়েট কেন্দ্রের আপনি হেভিওয়েট প্রার্থী, কি বার্তা দেবেন? বার্তা এটুকুই ভোটারদের কাছে থাকবে, আমাদের ঐতিহ্য, আমাদের গরিমা হচ্ছে হাই কাস্টিং ভারতবর্ষে, একটি মাত্র রাজ্য যে 90% বেশি আমরা ভোট প্রদান করে থাকি, উৎসবের মাঝে যে ভোট হতো, কিন্তু গত 5টি বছর ধরে যেভাবে গণতন্ত্রকে কতল করা হয়েছে, ভোট দিতে দেয়নি, মারধর করা হয়েছে, এটার বহিঃপ্রকাশ আজও চলছে বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে। ভোটারদের কাছে বলবো সমস্ত বাধা অতিক্রম করে ভোট প্রদান করতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য দিনের শেষে গণতন্ত্রকে জিততে হবে, গণতন্ত্র আমাদের পুনরুদ্ধার রাজ্য থেকে করতেই হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 0 পোল ভায়োলেন্স দাবি করেছিল, কিন্তু আজকে কিছু বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে, কি বার্তা দেবেন? এটা তো বিজেপি তো এ ছাড়া থাকতে পারে না। এদের জিনিসটি হচ্ছে গন্ডগোল করা, মানুষদের মারধর করা, ভোটারদের পিটিয়ে ঘরে মানে পাঠিয়ে দেওয়া, এছাড়া তো এদের কিছুই নেই। সন্ত্রাসই এদের একমাত্র জয়ের মানে মূল উৎসব ওরা মনে করে, কিন্তু আমরা জানি এরা যে আলটিমেটলি গণতন্ত্রে জিত হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম 6 আগরতলা কেন্দ্রের কংগ্রেস এবং বামেদের সমর্থিত প্রার্থী সুদীপ রায় বর্মণ মহোদয়ের সঙ্গে।